আহলে হাদিস তো না আলাদা হাদিস, আলাদা হাদিস মানে ওনাদের হাদিস শরীফগুলো সব আলাদা, ওনারা হলেন আহলে হাদিস। আচ্ছা আল্লাহ রসুল কি কোথাও বলেছেন যে তোমরা আহলে হাদিস হও? আল্লাহ রসুল বলেছেন তোমরা আহলে সুন্নাহ হও। তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। আমি তোমাদের কাছে আমার পরে দুইটা জিনিস রেখে গেলাম, একটা আল্লাহর কোরআন আর আমি নবী আমার সুন্না। তাহলে সব সুন্না, সব সুন্না হাদিস, কিন্তু সব হাদিস সুন্না নয়। এজন্য আমরা অনেক সময় ভুল করে বলি যে আমরা কোরআন হাদিস মানি। ভুল কথা, ভুল ভুল কথা। এখন বলবেন হুজুর সুন্না কি আর হাদিস কি? একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে, এই দেশের একটা সময় মানুষ হুক্কা খেত, চেনেন না হুক্কা? মুরব্বী যারা ওনারাই বেশি বোধ হয় ভালো বলতে পারবেন, আমরা খাই নেই দেখছি, দাদারা খাইছি, হ্যাঁ দেখছিলাম আমরা তো হুক্কা খাইতো। তো এদেশে যখন আল্লাহর অলিগণ প্রথম ইসলাম নিয়ে আসলেন, এসে সবাইকে বলতেন বাবা রোজা থাকতে হবে, আল্লাহ রোজা ফরজ করেছেন। তো হুক্কার নেশা যাদের চেপে বসে, ওনারা বলেন হুজুর রোজা রাখতে পারবো না। কয় কেন? কয় হুক্কার নেশার লাগলে ও রোজার কথা আর মাথায় কাজ করবে না, ঠিক থাকবে না। তো হুজুর কয় এক কাজ করলে, কি কাজ করো? কাজটা হলো এই যে খুব বেশি হুক্কার নেশা যদি ধরে, তাহলে দরজাটা চেপে দিই, ওর কোন সৃষ্টি করে যেখানে কেউ না দেখে দুই একটান হুক্কা খেয়ে নিলেও রোজা হবে। তো ওর হুজুর দুই একটান চুরি করে খাইলে চলবে? কয় হ্যাঁ চলবে, তাহলে সমস্যা নেই রোজা রাখবো। রোজা রাখলো, কিছুদিন হইলো রোজা রাখছে। এইবার কয়েক বছর পরে ওই হুজুর আবার এসে বললেন বাবা হুক্কা খাইলে রোজা হবে না, হুক্কা আর খাওয়া যাবে না। অর্থাৎ উনি বুঝে ফেলেছেন যে এখন হয়তো এই ফতোয়া দিলে কেউ বা রোজা ছাড়বে আর কেউ রাখবে, কিন্তু রোজার একটা মায়া মমতা মানুষের অন্তরে কিন্তু অলরেডি জায়গা করে ফেলেছে। সুতরাং হয়তো মানুষ এই রোজার কথা বললে, হুক্কা ছাড়তে বললে কিছু লোক হয়তো ছেড়ে দিতেই পারে। তো তিনি বললেন যে আর হুক্কা খাওয়া যাবে না। তো এখন একই ব্যক্তি একবার বললেন হুক্কা খাওয়া যাবে, আবার সেই ব্যক্তি কয়েক বছর পরে বললেন যে হুক্কা চলবে না। এখন বলুন তো কোনটা মানতে হবে? শেষ কথাই আসল কথা, শেষ কথাই আসল কথা। তাইলে ধরে নেন আল্লাহ রসুলের এই কথাটাই যদি আল্লাহর হাবিবের হতো, এটা আল্লাহর হাবিবের কথা না, তো যদি হতো তাইলে হুক্কা খাও ওইটাও হাদিস, হুক্কা খাইও না এইটাও হাদিস। কিন্তু দোনো হাদিসের মধ্যে হুক্কা খাইও না এইটা সুন্না, আর হুক্কা খাও ওইটা হাদিস, ওটা সুন্না না। আল্লাহ রসুল রহমাতুল্লিল আলামিন নবীর বলেছেন যে কুকুর যদি কোনো পাতিলার মধ্যে মুখ রাখে, তাইলে ওটাকে সাতবার ধৌত করো, সাবা আমার রহ বা উখরাহুন নাবিত্ত রহ, শেষের বারটা মাটি দিয়ে সাতবার ধৌত করো, শেষের বারটা মাটি দিয়ে। আরেক হাদিসে আছে তিনবার ধৌত করো, শেষের বারটা মাটি দিয়ে। এখন একই রসুলের দুইটা হাদিস শরীফ দুই রকম, কোনটা মানবেন? সাবান না তিনবার? এখন পাত্রে কুকুর মুখ দিল এক পাতিলায়, তাহলে দুই হাদিস মানবেন কেমনে? সাতবার ধোবেন না তিনবার ধোবেন? শেষের বারের হাদিস হলো তিনবার মাটি সহ, এইটা হলো সুন্না, আর সাতবারেরটা ওইটা হলো হাদিস, ওটা সুন্না না। কথা বুঝতে পেরেছেন? আমি কি আপনাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি? তো ভাইরা আমার, তাহলে এটা হলো সুন্না। আমি আর দীর্ঘ কথা বললে আমার মূল কথা বলা হবে না। তো আল্লাহ রসুল কথাটা বলেছেন, আমাদেরকে আহলে হাদিস হতে বলেন নাই, আমাদেরকে আহলে সুন্না হইতে বলেছেন। কে বলেছেন? আল্লাহ রসুল। কে বলেছেন? আর একটু আওয়াজে বলেন, কে বলেছেন? আল্লাহ রসুল। তাহলে আল্লাহ রসুল যেটা বলছেন সেটা মানবো, না আল্লাহ রসুল যেটা বলছে সেইটা ছাড়বো?